আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আইটি পর্ব নিয়ে আর এই পর্বে থাকবে হচ্ছে রিপনের পিলো কভার তো এখানে গোল ধরনের একটা ডিজাইন করা পিলো কভারের ডিজাইনটা গোল করে বসবে দেখতেই পাচ্ছেন লতা পাতা ফুল তো আমি যে সুতাটা নিয়েছি এখানে কাজ করেছি এটা হচ্ছে উল সুতা ডিপ লাইট উল সুতা নিয়েছি আর নিয়েছি হচ্ছে এই যে বেগুনি কালারের হচ্ছে রিবন তো সাধারণত এই পিলো কভারের জন্য এই ধরনের রিবনটা খুব ভালো লাগে এবং কাজ করেও সুবিধা হয় তো এখানে আমি একটা ফুল করেছি ফ্রান্স না তারপরে কলি ঠিক এইভাবে করে একটা ডিজাইন যদি আপনারা পুরোটা কমপ্লিট করেন তো দেখতে ভালো লাগবে এখানে আমি চার চারকোনা করিনি জাস্ট মিডিলে পিলোর মিডিলে যে কাজটা থাকবে এটাই করেছি সাথে কিন্তু এই ডিজাইনটা কিন্তু আপনারা বেডশিটে গোল গোল করে বিভিন্ন জায়গায় মাপ মতো বসিয়ে নিয়েও ডিজাইন করতে পারবেন আর এগুলো কিন্তু কাজ করার পর একটু আয়রন করে নিতে হবে খসবে না বা উঠেও যাবে না এরকমই থাকবে দেখতেই পাচ্ছেন তো এখন আমি আপনাদেরকে একটু কাজ করে দেখাবো আর রিবন কেনার সময় অবশ্যই এরকম সফট রিবন যেটা মানে দেখাচ্ছি আপনাদেরকে খুলে দেখাবো তো ওই সফট রিবন দিবেন আর একটা রিবন আছে একটু শক্ত টাইপের ওই ধরনের রিবন নেবেন না রিবনটাকে খুলে হাত দিয়ে দেখবেন সফট কিনা তারপরে সে রিবনটা নেবেন তো যেটা করতে হবে রিবনের কাজের ক্ষেত্রে সুতার যে কাজগুলো আছে সেগুলো কিন্তু শেষ করে নিতে হবে তাহলে পড়তে সুবিধা হবে রিবন করার পর সুতার কাজ করবেন না আগে সুতার কাজ শেষ করে তারপরে রিবনের কাজ করতে হবে তো এখানে আমি দুই রকম সুতা নিয়েছি সবুজের ডিপ এবং লাইট আর এখানে সুতাটা নিয়েছি হচ্ছে উলু সুতা আর পিলো কভারের জন্য মোটামুটি আপনারা একটু মোটা ধরনের কাপড়ে করতে পারবেন খুব পাতলা কাপড়ের দরকার নেই পপলিন যে কাপড়গুলো থাকে ওই কাপড়ে কিন্তু সুন্দর মতো আপনারা করতে পারবেন তো দেখেন রিবনটা ঠিক এই রকম হবে এই যে আর আমি যে সুইটা নিয়েছি এর থেকে একটা বড়ো সুই পাওয়া যায় এই সুইটা নিতে হতো তো আমার কাছে ওইটা এখন নেই যার কারণে আমি একটা মিডিয়াম সুতার যে সেলাই করা সেটাই দিয়ে করে দেখাচ্ছি তো এভাবে করে প্যাচটা খুলে নিতে হবে খুব সাবধান যতটুকু লাগে সেইটুকু নিতে হবে না হলে পুরোটা খুলে যাবে তো এভাবে করে একটু সাবধান করে এগুলো কেটে নিতে হবে এখান থেকে বেশি বড় করে নেওয়ার দরকার নেই আর একটু কোনাচে করে কাটবো আমি নিলে পড়াতে যেন সুবিধা হয় আর যখনই কাজ করা শেষ হবে তখনই কষ্টে আটকিয়ে রাখতে হবে না হলে কিন্তু জোর লেগে যাবে তো এখন এই সুচালো এই জায়গাটা তবে এই সুইটাই পুরোপুরি যাবে না কিন্তু আমার যদি একটু বড় মাপের সুই হতো তাহলে সুন্দর মতো চলে যেত তো আপনারা কিন্তু এটা জীবনে কাজ করার সময় অবশ্যই বড়ো ধরনের একটা সুই নিতে হবে তো আমার এটা ছিল এখন আমি আপনারা পাচ্ছি না তো আমি এইটুকু রেখেই কাজটা করব। তো পেছনের যে অংশটা আছে এই অংশটাই কিন্তু আমি এভাবে ভাঁজ করে গিট দিয়ে নিব আর রিবনের কাজের একটা নিয়ম আছে পেছনে কিন্তু সেলাই করে নিতে হবে উল্টা দিকে আমি দেখিয়ে দিচ্ছি এটা তো এ হচ্ছে গিয়ে আমি আটকে নেব এবং এটাই কিন্তু আমি পেছনে রেখে ওঠাবো তো দেখেন আমি এখন আপনাদেরকে পেছনের অংশটা একটু পরে দেখাচ্ছি আগে কাজটা করে নিই তো এই যে কলিটা এখন আমি করব এখানে এখন আমি উঠিয়ে নিচ্ছি আর অনেক বড় পরিমাণ করে শুইয়ে রিবনটা নেবেন না আর সুইটা কিন্তু একটু বড় নিতে হবে দেখেন আমারটা কিন্তু পুরোটা যায়নি একটু আটকে আছে আমি ওইভাবেই কাজটা করব। তো এখন যেটা করতে হবে এইভাবে করে টান দিয়ে এখানে একটু রেখে দেব মুচিয়ে দেখতে ভালো লাগবে পুরোটাই কিন্তু ট্রেনে নামানো যাবে না আর পেছনে যদি গিটে গিট যদি থাকে সেখানে কিন্তু যেন না আটকিয়ে যায় সেটা কিন্তু খেয়াল করতে হবে খুব সাবধান করে উঠাতে হবে তাই তো আমি এখন এটা কলি করছি এখানে কলি করে দেখাচ্ছি বেবিদের ড্রেসে কিন্তু খুবই ভালো লাগে রিবন ওয়ার্ক তো এই যে নিডিলটা থেকে রিবনটা খুলে গেল এখন আমাকে আবার নতুন করে কেটে নিয়ে পরাতে হবে তো আমার যদি নিডিলটা বড় হতো আর ছিদ্রগুলো বেশি থাকতো তাহলে কিন্তু এরকম হতো না ছিদ্রটা খুব কম তারপরে এভাবে ঘুরিয়ে নিতে হবে শাইনিং যে পাশটা আছে সেটাকে কিন্তু সামনের দিকে রাখতে হবে একটু হাত দিয়ে এভাবে করে ঠিক করে দিতে হয় আর খুব বেশি টানবেন না তাহলে এইটা মানে নেমে যাবে নিচের দিকে এটা খেয়াল রাখবেন আর একটা দিব এখানে একটু টান লাগলে এটা নেমে যাবে এটা একটু খেয়াল করতে হবে তো ঠিক এইভাবে করে আপনারা বেডশিটেও কাজটা করে নিতে পারবেন ডিজাইনটা খুব সিম্পল এবং গোল গোল করে পুরো বেডশিট জুড়ে হবে এখন যদি বলেন কতটুকু কাজ করব আপু সেক্ষেত্রে আপনাদের পছন্দ মতো বেশি ঘন দিলে বেশি সময় লাগবে ফাঁকা ফাঁকা করে দিলে কম সময় লাগবে তবে একটা বেডের টপে যতটুকু লাগে সেটা একটা মাপ করে নিয়ে এভাবে ড্রয়িং করবেন ড্রয়িংটাও কিন্তু খুবই সহজ তো ম্যাচিং করেই করবেন তো এখানে আমি ডিপ লাইট সুতা করেছি ম্যাচিং করে ডিপ কালারের কাজগুলো আগে শেষ করবেন তারপরে লাইট এভাবে করলে আগাবে কাজটা আর ডাল ফোরের জন্য আমি দিয়েছি দুই তার যেহেতু আমার এটা খুব মিহি সুতা এটা ভরাটে তিন তার ডাল ফোরে দুই তার আর এই তো এভাবে করে আপনারা করবেন কলিতে যেভাবে সেলাই করেছি ফুলেও সেক্ষেত্রে একই নিয়মে করেছি আর রিবনের ওয়ার্কটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করা সম্ভব হয় তা আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাই খুব ভালো থাকুন আল্লাহ হাফিজ